হাই গাইস, দিস ইজ ফুডি সুশি। আজকে আমি বানাচ্ছি চিলি পনির, সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি আগে 3 টেবিল স্পুন ময়দা, তারপর 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, একটু লবণ আর পরিমাণ মতো পানি। পানিটা আমি 1/4 কাপের মতো আমার লেগেছিলো। আমি এটা মিক্স করে, তোমরা কনসিস্টেন্সিটা দেখতেই পেয়েছো, আমি প্রায় এখানে 1 কেজি 1.5 কেজি দুধের পনির করে নিয়েছিলাম, সেটাই আমি মিক্স করে নিয়েছি ব্যাটারটার সাথে। এবার এটাকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। এরকম গোল্ডেন রেড হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটে করে উঠিয়ে সাইডে রেখে দিব। এরপর সসের মিক্সচারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি 3 টেবিল স্পুন সয়া সস, 3 টেবিল স্পুন গ্রিন চিলি সস আর ওয়েস্টার সস 1 টেবিল স্পুন, এটা হচ্ছে অপশনাল। তারপর টমেটো সস 4 টেবিল স্পুন মিক্স করে এটাকে আমি একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তারপর তেলে আদা রসুন বাটা 1.5 টেবিল স্পুন দিয়ে একটু নেড়েচেড়ে তাতে দিয়ে দিয়েছি আমি এই যে পেঁয়াজের যে খোলা করে রাখা, দেখতেই পাচ্ছ আমি কীভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। ওটাকে একটু ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটাও আমি অ্যাড করে দিয়েছি। ক্যাপসিকামটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সসের মিক্সচারটা দিয়ে দিয়েছি। সসের মিক্সচারটা দিয়ে একটু বলক আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা গ্রিন চিলি। তারপর অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরের পিসগুলো। তখন এটাকে ভালো করে সসের সাথে মিক্স করে নিতে হবে। ভালো করে সস কোট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি একটু পানি। পানিটা আসলে ঝোলের জন্য, এটা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবে। পানিটা অ্যাড করে তার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে চিনি। লবণটা স্বাদ মতো দেবে কারণ সসে অনেক লবণ থাকে। তারপরে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কিছুটা পানিতে মিক্স করে এটা দিয়ে দিচ্ছি, এটা কিছুটা ঘন হওয়ার জন্য। হাই হিটে রাখতে হবে, একটা বলক এসে যখন ঘন হওয়া শুরু করবে তাতে আমি কিছুটা স্প্রিং অনিয়ন অ্যাড করে দিয়েছিলাম। স্প্রিং অনিয়নটা দিলে চিলি পনিরের আসল স্বাদটাও বেশি ভালো পাওয়া যায়। সো এটা আমি অ্যাড করে আবার একটু মিক্স করে নিচ্ছি। এই তো হয়ে গেছে, ঘনত্বটা দেখতেই পাচ্ছ। একটু পাতলা অবস্থায় নামিয়ে নেব কারণ পরে এটা আর একটু শুকিয়ে যায়। সো এখন আমি এটাকে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। উপরে আমি কিছুটা স্প্রিঙ্কলস করে দিচ্ছি হচ্ছে তিল, সাদা তিল যেটা, এটা অপশনাল জাস্ট প্রেজেন্টেশনের জন্য। এই তো চিলি পনির রেডি।